বন্ধুরা, তো আজকে দেখছো আয়ুষ পয়েন্ট 05 চ্যানেলে কিচেন ব্লগে দেখতে পাচ্ছো কী রান্না করা হচ্ছে। তো আজকে আমরা রান্না করছি আলু পনির। কীভাবে আলু পনির তৈরি করছি, একদম অন্য ধরনের, ভিন্ন ধরনের রান্না, খেতে খুব স্বাদ হবে। দেখুন, লঙ্কা চিড়ে দিয়ে আদা জিরে বেটে কেমন করে করতে হচ্ছে, কীভাবে কী করছে দেখুন। এই আমরা পনির ভেজে নিচ্ছি, লাল লাল করে পনির ভাজা হচ্ছে। বেশ সুন্দর করে পনিরগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পনির ভাজা হয়ে গেলে তারপরে মশলা ভাজা হবে, আলু ভাজা হবে, তারপরে মশলার সাথে কষিয়ে আলু টালু কষিয়ে নিয়ে পনির ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওকে দেখছো, সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো যত বেশি সাবস্ক্রাইব করবে, যত চ্যানেলকে সাপোর্ট করবে, তত আমি ভিডিও বানানোর জন্য আগ্রহ হব। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করলেই একমাত্র সফলতা পাওয়া যায়। তো আশা করবো সবাই সবাইকে সাপোর্ট করবে। এখন আলু ভেজে নেওয়া হবে। আলু পনির যেভাবে রান্না করতে হয় তা স্টেপ বাই স্টেপ আপনারা সবাই দেখে নেবেন, যারা যারা আলু পনির খেতে ভালোবাসেন, আলু পনির কীভাবে রান্না করতে হয়। খুব সহজ পদ্ধতি আলু পনির তৈরি করা হয়। তো আমার মিসেস রান্না করছে, আমি সাইড থেকে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন আলু পনির তৈরি করার জন্য কী কী, মানে কোন কোন জিনিস প্রয়োজন তা কাছেই নেওয়া আছে। এই আদা রসুন সব বেটে নেওয়া হচ্ছে, সরি রসুন না, আদা। আলুর সঙ্গে, আলু ভাজার সময় আলুর সঙ্গে যে পরিমাণ লবণ লাগবে আর হলুদ লাগবে পরিমাণ মতো সব তা দিয়ে আলুটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর কালার হয়ে আসলো। তো মোটামুটি আলু ভাজা হয়ে গেলে পরে তারপর তার মধ্যে মশলা দিয়ে দিয়ে মশলা দিয়ে কষাতে হবে। এই কাঁচা লঙ্কা চিরে নিয়ে বেটে নিচ্ছে। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব যারা যারা করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, সবাই মিলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর একটি লাইক কমেন্টস অবশ্যই দিয়ে যাও। যে সব থেকে সুন্দর কমেন্টস দেবে এই ভিডিওর মাধ্যমে, তার জন্য স্পেশাল ধরনের ভিডিও তৈরি করব তার কথাতে। রান্নার বিষয়ে ধরনের ভিডিও দেখতে চাও তো কমেন্টস অবশ্যই জানাও। অন্য ধরনের রান্নার বিষয়ে নিয়ে যে কমেন্টস করবে যে এই ধরনের রান্না করো, অবশ্যই আমরা সেই ধরনের রান্না করে দেখিয়ে দেব। তো কে কেমন রান্না পছন্দ করো কমেন্টসে অবশ্যই জানাও। আর আলু পনির কে খেতে, কারা কারা খেতে ভালোবাসো কমেন্টসে অবশ্যই জানাও। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে যাও। আর যারা কিচেনের ব্যাপারে খুব আগ্রহ, রান্নার বিষয়ে আগ্রহ, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তাহলে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আসলে আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। তো দেখুন, মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, সুন্দর কালার চলে আসছে। আলু সবজি কষানো হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে পনির দিয়ে দেওয়া হবে। দেখতে থাকুন কীভাবে কষাচ্ছে, কতটা কষানো হচ্ছে, দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। মনে হচ্ছে যেন ঠিক মাংস রান্না করলে যেরকম কষানো হয় সেই রকম কষানো, একদম কষানো প্রায় কমপ্লিটের দিকে। এবার জল ছেড়ে দেওয়া হয়েছে, এটা ফুটে উঠবে, ফুটে ওঠার পর এর মধ্যে পনির দিয়ে দেওয়া হবে। পনির তরকারি তো ঝোলটা বেশ ফুটে উঠেছে, এখন পনির দিয়ে দেবে, দেখতেই পাবেন।
সবাই। তো ততক্ষণে যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। না মামি রান্না তো ভালো, ধরুন আমার পুত্র করে আমার তো মামির মাইক করে না। এই পনির ছেড়ে দেওয়া হচ্ছে এখন। তো দেখুন পনির ছেড়ে দেওয়ার পরে কতক্ষণ জাল দিতে হবে ঝোলটিকে, সবজিটিকে কত পরিমাণ জাল দেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার পরে তারপর নামাতে হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, একটুকু মিক্স করলে রান্না কিন্তু অনেক মানে সুন্দর অনেক ভালো হতে পারবে না।